হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বিপ্লব, আপনাদের সাথে আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে একটা বাথরুমের কী কী মালামাল বা ফিটিংস প্রয়োজন হয়, তো সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করা দেবো এবং কোনটার কী নাম সেইগুলোকে জেনে দেবো। এটার নাম হচ্ছে রেইন শাওয়ার, অর্থাৎ অনেকে বলে সিলিং শাওয়ার, বা এর রিয়েল নাম হচ্ছে রেইন শাওয়ার। তারপরে এটা হচ্ছে মিক্সচার, শাওয়ার মিক্সচার। আর এটা হচ্ছে হ্যান্ড হ্যান্ড শাওয়ার, মানে যেটা হাত দিয়ে ধরে গোসল করার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে হ্যান্ড শাওয়ার। আর এটার নাম হচ্ছে বললাম রেইন শাওয়ার, ঠিক আছে? এটার নাম হচ্ছে রেইন শাওয়ার, এটার নাম হচ্ছে হ্যান্ড শাওয়ার, আর এটা শাওয়ার মিক্সচার। এটা জানেন, এটা পঞ্চিল স্টাফ কোক লেখা আছে, পঞ্চিল স্টাফ কোক রাফ ইঞ্চি লিলাক, এটার নাম হচ্ছে পঞ্চিল স্টাফ কোক। আর এটার নাম হচ্ছে, এটা পঞ্চিল বিপ কোক। এই দুটো কিন্তু প্রায় একই কোয়ালিটির কাছাকাছি। এটা হচ্ছে আপনার পঞ্চিল স্টাফ কুক, আর এটার নাম হচ্ছে পঞ্চিল ভিপ কুক, ঠিক আছে? আর তারপরে এটা আছে আমাদের, এটা হচ্ছে হচ্ছে পিলার কুক, আর এটা হচ্ছে বেসিন মিক্সার। নাম হচ্ছে বেসিন মিক্সার। আর পাশে আছে যে বেসিন পুশ আপ, ঠিক আছে, বেসিনে যেটা ব্যবহার করা হয়। আর এটা আমরা দেখাই, এটা ওটা মূলত হচ্ছে সিঙ্ক সিঙ্ক মিক্সার, অর্থাৎ সিঙ্কে এটা লাগানো হয়, বা হচ্ছে যারা কিচেনের কিচেনের জন্য এটা ব্যবহার করা হয়, কিচেনের সিঙ্কে। এটা হট অ্যান্ড কুল, এটা দুটোই কাজ করে, হট অ্যান্ড কুল, ঠিক আছে? যেখানে সুইচ আছে, একটা গরম পানি একটা ঠান্ডা পানি বেরোবে। তো আর এটা বেসিন মিক্সার তো আগে বলছিলাম আমি, সম্ভব এটা হচ্ছে যে পঞ্চিল বিপ কুক, এটার নাম হচ্ছে পঞ্চিল বিপ কুক। আর হচ্ছে পুশ শাওয়ার, এটা হচ্ছে পুশ শাওয়ার, অর্থাৎ কমোডের সাথে ব্যবহার করা হয় এটা। এটা হচ্ছে শোকেস সাবানদানি, অর্থাৎ বাংলা এটা সাবান রাখার জন্য এটা হচ্ছে ব্যবহার করা হয়। আর পাশে আছে হচ্ছে পেপার হোল্ডার, টয়লেট হোল্ড পেপার, টয়লেট পেপার হোল্ডার, অর্থাৎ টিস্যু মিশু রাখার জন্য এগুলো ইউজ করা হয়। তারপরে একটা আছে হচ্ছে, তো তারপরে এটার নাম হচ্ছে গ্লাস শেপ, গ্লাস শেপ, ঠিক আছে, এটা গ্লাস রাখার জন্য আর কি। আর এটা হচ্ছে টাওয়াল রিং, টাওয়াল রেইন। তো মোটামুটি বাথরুম ফিক্সারের সাথে আমার পরিচয় হলাম আর কি। এই হচ্ছে আমাদের বাথরুমের সকল মেটেরিয়ালস বা ফিক্সারগুলো লাগে বাথরুম করার সময়, বাথরুম কিচেন এই মেটেরিয়ালসগুলো ব্যবহার।